আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখেন গ্রামের পুকুর থেকে কতগুলো দেশীয় মাছ, অনেক বড় বড় মাছ ধরা পড়ছে। সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখেন দেশি প্রজাতির বিভিন্ন প্রকার মাছ, রুই আছে, কাতলা আছে, তারপরে সিলভার কাপ, মৃগেল মাছ, এই টাইপের অনেক 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 মাছ এই পুকুর থেকে ধরা পড়ছে। আমি আপনাদের দেখাবো যে কতগুলো মাছ ধরা পড়ছে সেটা, এবং মাছগুলা যখন এক জায়গায় করে নিয়ে যাবে সেটাও আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন যে কত মাছ ধরা পড়ছে। তো এই মাছগুলো যেখান থেকে ধরা পড়ছে সেটা হচ্ছে নোয়াখালীর একটা জায়গায়, সেখানে আমি আসছি, এসে ভিডিওটা করতেছি। আপনারা দেখেন, দেখে ভিডিও ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। সবাইকে ধন্যবাদ। কালো বাতাস পাইলে না মাছের ইয়ে, মানুষ একটা যদি বন্দি থাকে মানুষ একদম ঠিক ঠিক ঠিক। এই জন্য মাছ ছোট হয়েছে একটু না, আরো বড় হতো পুকুরে পুকুরে মাছ মাথা তুলে দিই মাছ তিনগে থেকে লইলে বস্তা উড়ি দিতে বস্তা গুন। এই লম্বাটা কি মাছ এইটা? রেলু গ্যাস কাপ কয় দরে গ্যাস কাপ বস্তা তাই ভাই। ইয়া দেন না, ইয়া দেন দাম এমিলো লো যেতে দেন না, রে গ্লোই যায় এনে দো খানে ঠিক উতর গেন। এরকম বলো।